আচ্ছা, আপনার নাম? রাজীব ষড়ঙ্গী। আচ্ছা, কি বিষয়টা কি বলবেন একটু? বিষয়টা হচ্ছে নির্যাতিতা সঙ্গে বলাৎকারের ঘটনা ঘটেছে বলে নির্যাতিতা অভিযোগ করছেন। নির্যাতিতা থানায় গেছিলেন, সেখানে মহরম বলে কোনো সুযোগ সুবিধা পাননি। আজকে থানায় পুলিশ ব্যস্ত এইসব বলেছেন। তো পুলিশের উচ্চতর আধিকারিক অ্যাডিশনাল এসপি এবং কাঁথিতে থাকেন অন্যান্য আধিকারিকদের কাছে দরখাস্ত করেছেন, যদি বিচার না পান তাহলে আদালতে শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। উক্ত কারণে নির্যাতিতে যাতে বিচার পায় সেইটুকু আবেদন রাখছি। আপনার আমার পেছন দিকে জঙ্গল টাইপের আছে, এই একটু হাঁটাচলা করে সেটা থেকে একটা ছবি নিয়ে নেওয়া যাবে। আচ্ছা, কি ঘটনা ঘটেছে? আমার পুকুর সামনে পুকুরে চান করছিলাম, চান করে বাড়ি ফিরছি। বাড়ি ফিরে ভিজা কাপড়ে কাপড় পাল্টেছিলাম। কাপড় পাল্টাতে পর শুকনো কাপড় পরার পর দেখি আমার বাড়ির পাশে বাপন জানা ছেলে আমার ঘরে ঢুকে পড়ে, ঢুকে পড়ে তারপরে আমাকে কুপ্রস্তাব দেয়। তার কথায় না রাজি হওয়াতে পকেট থেকে ছুরি বের করে, ছুরি বের করে আমাকে হুমকি দেয়, তোমাকে স্বামীকে মেরে দেবো, তোমাকে তোমাকে খুন করে দেবো, আমাকে হুমকি দেখায়। তারপরে চিৎকার করলাম, চিৎকার করার পর পকেট থেকে একটা রুমাল বের করে আমার মুখে গুঁজে দেয়, গুঁজে দিয়ে আমাকে মানে জোরদস্তি করে যেখানে সেখানে আমার মানে আঁচড় লাগে। তারপরে আমার সামনে থেকে এলো আমার পিসমণি বাড়ির পাশে, আমি চিৎকার করতে থাকি, চিৎকার করে আমার একজন পিছনে আমার বাড়িতে এসেছিল, গামছা টামছা বিক্রি করে আমার স্বামীও গামছা আনতে এসেছিল, তাকে দেখে ছেলেটা পালিয়ে যায়। তারপরে সে আসতে পিছনকে বললাম, পিছনে এরকম হয়েছে, আমার স্বামীও বাড়িতে চলে আসে। সে এসে বলছে, পিছনে তুমি কি করবো না করবো, পিছনে তুমি ডাক্তারের কাছে নিয়ে চলো। আমি বললাম ডাক্তারের কাছে চলো, তখন পিসমণি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তারের কাছে আমি চিকিৎসা করি। আচ্ছা, কটাতে ঘটনাটা ঘটেছে? এটা 10:30 দিকে, 10:30 দিকে। ছেলেটার বাড়ি কি আপনার বাড়ির পাশে? হ্যাঁ, বাড়ির পাশে সামনে। নাম কি হয়েছিল? দক্ষিণ দিকে। নাম কি? ওর নাম হচ্ছে বাপন জানা, ডাক নাম ভালো নাম সুদীপ্ত জানা। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি এখন বাড়িতে একা থাকি, আমার স্বামী পুজো পদ্ধতি করতে চলে যায়, ছেলে বাইরে যাচ্ছে, আর আমার শাশুড়ি আছে, শাশুড়ি একটা মন্দিরে থাকে।
দোকানে আসতে পারছি না। দোকানটা সকালটা